আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে বিএনপি বলে ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে বাঁচানো দুষ্কর হবে বলে কাঁদলেন মির্জা ফখরুল। গণ অধিকার পরিষদ নুরুল রাশেদ অংশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। এদিকে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না বললেন দুদু। নির্বাচনে আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত বিজেপি বললেন মহাপরিচালক। এবং সর্বশেষ জানাবো ফিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে বললেন পিটার হাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতারা বরাবরের মতো আবার তাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতাদের মনে রাখা উচিত তারা কোনো আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেননি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার মানবিকতার কারণে দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও নিজ বাসায় বসবাস করছেন এবং নিজের পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন দলটির নেত্রী। এ কারণে তাদের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এদিকে আজ এক সমাবেশে আগামী 48 ঘন্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই ওবায়দুল কাদের বিবৃতি এলো, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিষয়টি নিয়ে রাজনীতি করতে গিয়ে আইন বিরোধী কথাবার্তা বলছে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না রেখে গায়ের জোরে দাবি আদায়ের জন্য তারা রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে। খালেদা জিয়াকে বাঁচানো দুষ্কর হবে বলে কাঁদলেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে নেতাকর্মীদের সামনে কেঁদে ফেললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্যের শুরুতে এই প্রসঙ্গে কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশ করে বিএনপি। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম গতকাল হাসপাতালে নেত্রীকে দেখে আসার অভিজ্ঞতা তুলে ধরেন। এই সময় কাঁদতে কাঁদতে মির্জা ফখরুল বলেন, গতকাল খালেদা জিয়াকে যেমনটি দেখেছেন এমন অবস্থা আগে দেখেননি। প্রথমবারের তার মনে হয়েছে চেয়ারপারসন অনেক বেশি অসুস্থ। গৃহবন্দী থাকা অবস্থায় 3 বার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন আপনাদের কিছু করার থাকলে করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, অবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না পারলে বাঁচানো দুষ্কর হবে। 78 বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। প্রায় 1.5 মাস ধরে তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না। এর মধ্যে অল্প সময়ের ব্যবধানে তাকে 2 দফায় করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে নিতে হয়েছে। খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও এর আগে জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা। সমাবেশে বক্তব্যে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, তা না করলে নেত্রীর ক্ষতি হবে না, বিএনপির ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে। আগামী 48 ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অধিকার পরিষদ নুরুল রাশেদ অংশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। গণ অধিকার পরিষদে নুরুল রাশেদ 163 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত 10 জুলাই কাউন্সিলের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত হন নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ঘোষিত কমিটিতে সহসভাপতি করা হয়েছে 17 জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে 13 জনকে, সাংগঠনিক 10 বিভাগে 10 জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, বিভিন্ন সম্পাদক করা হয়েছে 34 জনকে, 68 জনকে সহসম্পাদক এবং 19 জনকে সদস্য করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। 10 জুলাই কাউন্সিলের মাধ্যমে দলের উচ্চতর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন আবু হানিফ, শাকিল উজ্জামান,
হানিফ খান, শহীদুল ইসলাম, ফাতেমা তাসনিম, আব্দুল জাহের, সরকার নূরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন। নেতৃত্বের দ্বন্দ্বে গণ অধিকার পরিষদে দুই ভাগে বিভক্ত হয়েছে আগেই। শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হককে ঘিরে দলটিতে অস্থিরতা চলছিল, জোনে সেই অস্থিরতা প্রকট রূপ নেয়। নুরুল হকের সমর্থকেরা 10 জুলাই দলের জাতীয় কাউন্সিলর করেন। রেজা কিবরিয়ার পক্ষে এই কাউন্সিল মানেনি। তারা রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে। সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের মানুষ ও বিরোধী দলগুলো অবস্থান নিয়েছে, দ্রুত অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন মানুষ বিশ্বাস করে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। জাতীয় প্রেসক্লাবের সামনে ভোটের অধিকার শীর্ষক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি রোববার এসব কথা বলেন। এই কর্মসূচির আয়োজন করে আমার দেশ আমার অধিকার নামের একটি সংগঠন। শামসুজ্জামান দুদু বলেন যে দেশটি গণতন্ত্র স্বাধীনতার জন্য যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, সেই দেশে 52 বছর পরে মানুষকে ভোটাধিকারের কথা বলতে হচ্ছে। এ থেকে লজ্জার বিষয় পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। জনগণ এখন রাস্তায় নেমেছে, লড়াই করছে এবং সরকারের প্রত্যেক দাবি করছে। আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাই, তারা বাংলাদেশের মানবাধিকার, ভোটাধিকার, গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে, তারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার দেশ আমার অধিকারের সভাপতি শেখ সাখাওয়াত তানজিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরুজ জ্যোতি, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সভাপতি মুক্তার একন্দসহ নেতাকর্মীরা। নির্বাচনে আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত বিজেপি বললেন মহাপরিচালক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। বিজেপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুরে রাজধানীর বিজেপির সদর দপ্তরে ফোর্স সাপোর্ট উইংয়ের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে অনুষ্ঠানে একথা বলেন এ কে এম নাজমুল হাসান। বিজেপির মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠা লাভের পর থেকে বিজেপি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়া, প্রাকৃতিক দুর্যোগ সহ জরুরি পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রেখে প্রশংসিত হচ্ছে বিজেপি। এ কে এম নাজমুল হাসান আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে যে কোনো দায়িত্ব পালন এবং নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সবসময় প্রস্তুত রয়েছে। ভিসানীতিতে গণমাধ্যমও যুক্ত হবে বললেন পিটার হাস। রাজনৈতিক দলের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাবেক বর্তমান সরকারি কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমও আগামী দিনে যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে যুক্ত হবে। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রোববার একথা বলেছেন বলে বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল 24-24 এক খবরে বলা হয়েছে। চ্যানেল 24 বলছে, আজ টেলিভিশন স্টেশনটির কার্যালয়ে সাক্ষাৎকার দিয়েছে রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে তিনি মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশের গণমাধ্যম যুক্ত হবে বলে জানিয়েছেন। বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত 24 মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না দেশটি।